আসসালামু আলাইকুম নতুন একটা স্মার্টফোন লঞ্চ করেছে ইনোভা থার্টি সবাই বলতেছে দামের বিবেচনায় এই ফোনটা নাকি বেস্ট ডিল তাই এই বাজেটের অন্যান্য কম্পিউটারদের সাথে ক্ষেত্র বিশেষে এই ফোনটা কতটা বেটার তার একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের আজকের ভিডিওতে দিন শেষে এটা বেস্ট ডিল নাকি ঘোরার ডিম সেটাও জানাই দেওয়ার চেষ্টা করব আমি মিজান স্বাগতম জানাচ্ছি আপনাকে টেকি পার্কে এই ফোনটা বডি ফ্রেম ও রেয়ার প্যানেলটা রিউজেবল প্লাস্টিক বা পিএমএমএ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ওই প্লাস্টিকেরই আরেকটা জাত আর কি একশো তিরানব্বই গ্রাম ওজন আর এইট পয়েন্ট ফাইভ মিলিমিটার থিকনেস এই ফোনটার যার ওয়েট ডিস্ট্রিবিউশন মোটামুটি ঠিকঠাকই আছে তবে কিছুটা বাল্কি মনে হয় আর ডিজাইনের ব্যাপারে কি বলবো বাজেট ফোন তো সবাই প্রায় গরিবের জন্য আইফোনই বানায় তবে রেয়ার প্যানেলের বহুরূপী ব্যাপারটা কিন্তু জোস লাগে রোদের আলোতে মাঝে মাঝে এটা দেখতে ব্লু লাগে আবার মাঝে মাঝে পিঙ্ক লাগে আবার মাঝে মাঝে হোয়াইট দেখায় রেয়ার প্যানেলটা সাইনি ফিনিশ হয় ফিঙ্গার প্রিন্টও ক্যাচ করে পাশাপাশি স্ক্র্যাচ পড়ার সম্ভাবনাও কিন্তু প্রবল তাই বক্সে থাকা ব্যাকপার্ট কভারটা অবশ্যই আপনার ইউজ করা উচিত এমনিতে ডিজাইনটা মোটামুটি ডুরাবেলি মনে হলো আর এখানে অবাক করার মতো নান্দনিক ব্যাপারটা হলো রেয়ার ক্যামেরাকে ঘিরে এই নোটিফিকেশন লাইটগুলো যা বর্তমান যুগে খুব কম ফোনে দেখা যায় বাটন এন্ড পোর্টসে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক পোর্ট সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন সহ মোটামুটি সবকিছুই উপস্থিত আছে এই বাজেটে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনটা কিন্তু বাহবা পায় রাইট সাইডে ভলিউম রকরের পাশাপাশি পাওয়ার বাটনে ফিজিক্যাল ফিঙ্গার ইনক্লুড করা আছে যেটা মোটামুটি অ্যাকুরেট অ্যান্ড ফাস্টার রেসপন্স করছিলো লেফট সাইড এ রয়েছে সিম ট্রেস লট যেখানে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো ব্যবহার করতে পারবেন বক্স স্মার্টফোনটার সাথে পাবেন একটা ফার্স্ট চার্জার ইউএসবি টাইপ সি কেবল সিম ইজেক্টর পিন ওয়ারেন্টি কার্ড ও একটা ইয়ারফোনও আছে বক্সের মধ্যেই এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চের নাইনটি আর্সেটের একটি প্যানেল যার রেজলেশন হচ্ছে সাতশো বিশ ইন্টু ষোলোশো বারো পিক্সেল নাইনটি আর্স রিফ্রেশেড থাকলেও স্মুথ ট্রানজেশন ও রেগুলার স্ক্রলিং কিন্তু খুব একটা ভালো বলবো না এখানে কিছুটা ল্যাগি ল্যাগি ও চপি চপি ভাব লক্ষ্য করছিলাম তবে ইও ফো টেস্টে কিন্তু নাইনটি আর্স রিফ্রেশেডটা অ্যাকুরেটলি পুশ করতে পারছিল ইউটিউবে টেন এটি পি সিক্সটি এফপিএস রেজলিউশনে ভিডিও প্লে করা যায় ওয়াইড ফাইনাল ওনার সাপোর্ট নাই তাই ওটিটি প্ল্যাটফর্মগুলোতে হাই রেজলিউশনে কন্টেন্ট ওয়াচিং করা যাবে না পিক ব্রাইটনেসের সঠিক সংখ্যাটা জানা যায়নি এমনিতে ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইটই লাগে তবে এই ডিরেকশন লাইটে কিছুটা স্ট্রাগল করতে দেখবেন আর মিডিয়া কনজিউমিং এর সময় ডিসপ্লেটা কিছুটা ওভারশ্যাপ লাগে এমনিতে কন্ট্রাস্ট রেশিও ভিউইং অ্যাঙ্গেল ক্রিস্পিনেস মোটামুটি ঠিকঠাকই আছে পান্সল কাটআউট সহ চিন বেজেল এরিয়া আবার ঠিকঠাকই মনে হলো কারণ এই বাজেটে প্রায় ফোনেই কিন্তু এমন বেজেল বেজেলওয়ালা ডিসপ্লেই দেখা যায় এখানে কমপ্লেন করা অপরাধ হয়ে যাবে বুঝতেছি এখানে সিঙ্গেল বটম ফায়ার স্পিকার ব্যবহার করা হয়েছে ফুল ভলিউমে তেমন কোনো ডিস্টিশন পাইনি আর সাউন্ডের স্মুথনেসও যথেষ্ট ভালো ছিল তবে লাউডনেসটা আরেকটু বেশি হতে পারত এই ফোনটার ছয় একশো আঠাশ জিবির অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে এগারো হাজার ছয়শো নিরানব্বই টাকা আর আট একশো আঠাশ জিবির প্রাইস ধরা হয়েছে বারো হাজার ছয়শো নিরানব্বই টাকা যারা বাজেট নিয়ে সামান্য চিন্তিত আছেন তারা ডিপিজে সংলগ্ন হাসান প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত টেলিকমে যোগাযোগ করতে পারেন একই রেফারেন্স দিলে টেলিকম থেকে আকর্ষণীয় ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে তাদের ডিটেলস দিয়ে রাখছি আমি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এই প্রাইস পয়েন্টে তার শক্ত প্রতিপক্ষ রিয়েলমি নোট ফিফটি ইনফিনিক্স স্মার্ট এইট ও টেকনো স্মার্ট গো এডিশন এই তিনটা ফোনের প্রাইসই কিন্তু কাছাকাছি কিন্তু এই তিনটা ফোনের তুলনায় বেশ কিছু জায়গায় এটা কিন্তু এগিয়ে আছে যেমন ডিজাইনের সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন র্যাম রোমে কিছুটা এগিয়ে এইটিন ওয়াটের চার্জার নোটিফিকেশন লাইট এই সব জায়গায় কিন্তু সিম্ফোনি কিছুটা এগিয়ে আছে তাছাড়া চিপসেটেও কিছুটা আপগ্রেড এনেছে সিম্ফোনি এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিস অফ সিক্স ওয়ান সিক্স যেটা টুয়েলভ নানোমিটার ট্রানজিস্টরে বিল করা ক্লক ওয়াইজ স্পিড হচ্ছে টু পয়েন্ট ও গিগার্স জিপি হিসেবে সাথে আছে মানি জি ফিফটি সেভেন এলপিডিডিআর ফোর এক্স টাইপের র্যাম আর ইউএমসিপি ফাইভ টাইপের স্টোরেজ রয়েছে এতে এখানে ওয়েস হিসেবে পাবেন অ্যান্ড্রয়েড থার্টিন সাথে ক্লিন একটা ইউআই পেয়ে যাবেন তেমন কোনো ব্লট হয় নেই তবে বাজেট ফোনে এই ক্লিন টাইপের ইউআই গুলাই কেমন জানি কাল হয়ে দাঁড়ায় ডে বাই ডে ফোনকে কিছুটা স্লো ডাউন করে ফেলে আর স্মুথ ট্রানজেকশনে কিছুটা পিছিয়ে পড়ে তারা আর আপডেটের ব্যাপারেও বাজেট ফোনগুলো কিছুটা উদাসীন হয়ে থাকে এখানেও তার কোনো ব্যতিক্রম নাই আইবিন এখানে মেবি আপনারা কোনো আপডেট পাচ্ছেন না অ্যাপ ওপেনিং ক্লোজিং সোশ্যাল মিডিয়া স্ক্রলিং ও মাল্টিটাস্কিং মোটামুটি ভালোভাবেই করা গেলেও হেভি গেমিং থেকে দূরে থাকাই ভালো মনে করছে কারণ এই রেগুলার বেসিস কাজকর্মে মোটামুটি ভালো হলেও হেভি গেমিং এর ক্ষেত্রে এই বেচারের অনেকখানি কষ্ট হয় তবে কম্পিটিটরদের তুলনায় গেমিং সামান্য কিছুটা বেটার পাওয়া যায় পাবজিতে লোয়েস্ট গ্রাফিক্সে আউটার ফ্রেম রেটে 40 FPS এবং হাইস্ট এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে থার্টি FPS এ গেমপ্লে করা যাচ্ছিল লাগি লাগি ভাবটাও বিদ্যমান আছে এখানে তাছাড়া কিছুটা ল্যাগ তো থাকারই কথা কারণ চিপসেটটাই তো বাজেট ফোনের জন্য বানানো আর বাজেট ফোনে সাধারণত পাবজির মতো ভারী গেমগুলো লোকজন একটু কমই খেলে আর হ্যাঁ এখানে কিন্তু জাইরোস্কোপের অভাবটাও ভালোভাবেই টের পাওয়া যায় তবে ফ্রি ফায়ারে আবার মোটামুটি ভালো রেজাল্টই পাওয়া যাচ্ছিলো আমার পরামর্শ থাকবে এই ফোনটা দিয়ে খুব বেশি গেম টেম না খেলে মাঝে মাঝে অবসর সময় পার করার জন্য টু ডি গেম খেলে সময় পার করতে পারেন হেভি ইউজ করলে সামান্য কিছুটা হিট জেনারেট করতেও দেখবেন তবে এখানে কিন্তু বেস ভ্যারিয়েন্ট ছয় একশো আঠাশ জিবি হুইচ ইস ইউজ যারা বেঞ্চ মার্ক স্কোর দেখতে চান তাদের জন্য আন্তত স্কোর রেকর্ড করেছি দুই লাখ চুরানব্বই হাজার তিনশো আটচল্লিশ আর গিগ বেঞ্চে সিঙ্গেল করে পেয়েছে চারশো বাউন্ন ও মাল্টি করে পনেরোশো চুয়াল্লিশ নেটওয়ার্ক অ্যান্ড কানেক্টিভিটিতে ফোর জি ডুয়েল ব্যান্ড ওয়াইফাই জিপিএস ব্লুটুথ ফাইভ পয়েন্ট ও আছে এখানে এখানে ওয়াইফাই দিয়ে টু পয়েন্ট ফোর গিগার্স ও ফাইভ গিগার্স দুইভাবেই কানেক্ট করে ব্যবহার করেছি যেখানে নেটওয়ার্ক স্পিডটা একটু দুর্বল মনে হয়েছে আমার কাছে আর ফাইভ পয়েন্ট ও গিগার্স আবার মোটামুটি ঠিকঠাকই ছিল এমনিতে ডিসকানেক্টেড বা নেটওয়ার্ক ছেড়ে দেওয়ার মতো কোনো ইস্যু ফেস করিনি ট্রিপল ডেয়ার ক্যামেরা সেট আপ করেছে সিম কিন্তু এখানে কাজের জিনিস কিন্তু একশো আট মেগাপিক্সেলের সেন্সরটাই বাকি দুইটা দুই মেগা পিক্সেলের শো অফ অবশ্য এই শো অফের ব্যাপারটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে সামনের দিকে আছে এইট মেগা পিক্সেলের এফ টু পয়েন্ট ওয়াইপার চারের ফ্রন্ট ফেসিং ক্যামেরা ক্যামেরার কম্পিউটারা সবাই যেখানে থার্টিন মেগা পিক্সেলের মেন সেন্সর ইউজ করেছে সেখানে সিমফোনের একশো আট মেগা পিক্সেলের সেন্সরটা কিন্তু কিছুটা এগিয়ে থাকে তবে ছবি তুলতে গিয়ে নোটিস করলাম নর্মাল মোডে ক্লিক টু ক্যাপচারে সে কিছুটা লেট রেসপন্স করে আর এইচ ডি আর অন করে নিলে ও একশো আট মেগা পিক্সেলে আরও কিছুটা ডিলে লক্ষ্য করছিলাম এমনিতে প্রপার লাইট কন্ডিশনের ছবি দেখতে কিন্তু বেশ দারুণ লাগে কারণ এখানে সে কিছুটা বুস্টেড কালার টোন প্রোভাইড করছিল মানে সবুজকে একটু বেশি সবুজ লাগে আর লালকে একটু বেশি লাল কিছুটা স্মুদিং এর প্রবণতাও লক্ষ্য করা যায় কিছুটা কমই বলবো শ্যাডো এরিয়া এগুলো আবার মোটামুটি ঠিকঠাক আছে এখানে পাওয়ার বাটনে টাচ করলেই ইমেজ ক্যাপচার করছিল আর উপরে সেটিংস মেনু থেকে ভলিউম বাটনেও ক্যামেরার কাজকর্মে কিছুটা কাস্টমাইজেশনের সুযোগ থাকছে এই ব্যাপারগুলো কিন্তু ভালোই লাগে তবে ক্যামেরা টু মোডটা ডিজেবল থাকে জি কেম বাইলেন্সের মতো থার্ড পার্টি অ্যাপ গুলোর সাপোর্ট কিন্তু এখানে পাওয়া যাবে না কিছুটা স্মুদিং এর প্রবণতা আছে তবে এই ডিটেকশন কিন্তু ভালোভাবেই করছিলো করছিল সে ব্যাকগ্রাউন্ড বুকেও বেশ ইম্প্রেসিভ তবে সাবজেক্ট পরে ব্লারনেস কিছুটা অ্যাগ্রেসিভ হয়েছে আমার কাছে আর লো লাইটের ছবিতে কিন্তু ও গ্রেনের পাশাপাশি ঘাটতি টের পাওয়া যায় আসলে রাতের ভালো ছবিটা ডিপেন্ড করে লাইফ কন্ডিশন ও ক্যামেরা ফ্রেমিং এর উপর তাই ভালো আলো পেলে মোটামুটি ভালো ছবি পাবেন অন্যথায় ভালো ছবি প্রত্যাশা না করাই ভালো সেলফিতে মোটামুটি চলন রেজাল্ট পাবেন কিছুটা ও স্মুদিং এর ইস্যু আছে এখানে আর ডিটেলসও কিছুটা কম পাওয়া যায় ওই ভিডিও কলিং এর ক্ষেত্রে যতটুকু মিনিমাম প্রয়োজন ততটুকু পাবেন আর কি সামনে পিছনে দুই দিকের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ টেন টিপি থার্টি এ ভিডিও রেকর্ড করা যায় দামের বিবেচনায় কোনো রূপ স্টেবিলাইজেশন থাকবে না সেটা কিন্তু প্রত্যাশিত তাই স্টেবল ফুটেজও পাবেন না কালার টালার ওই মেইন ক্যামেরার মতোই শক্ত হাতে স্টেবল ভাবে ভিডিও করতে পারলে মোটামুটি কাজে লাগানোর মতো ফুটেজ পাবেন আহামরি প্রত্যাশার রাখা ঠিক হবে না বাকি থাকলো ব্যাটারি পাঁচ হাজার এম এর লিথিয়াম পলিমার ব্যাটারি সাথে থাকছে এইটিন ওয়াটের চার্জার এখানে অন্যান্যরা কিন্তু টেন ওয়াটের চার্জার দেয় সেখানে সিম্ফোনির এইটিন ওয়াটের চার্জারটাকে সাধুবাদ জানাতেই হয় এই ব্যাটারি দিয়ে মোটামুটি একদিনের মতো ব্যাটারি ব্যাক আপ পাবেন কারণ হওয়ার কারণে ব্যাটারি কিন্তু কম্পারেটিভলি কিছুটা বেশি হবে এই ফোনটার ব্যাটারিটি ফুল চার্জ করতে মোটামুটি ঘন্টা মিনিট থেকে মতো সময় লেগে যাবে যা বাজেট বিবেচনায় ঠিকঠাকই বলবো ওভারঅল এই বাজেটের অন্যান্যদের সাথে কম্পেয়ার করলে এই ফোনটা কিন্তু কিছুটা এগিয়েই থাকে তবে আমরা তো একটু কম দামে চাই তাই না দামটা আর একটু কমে বা ডিসকাউন্ট টিসকাউন্ট দিয়ে দশ হাজারের আশেপাশে পাওয়া গেলে এটা মোটেও ঘোরার ডিম না বরং বাসার ময় জন্য এটা বেশ দারুণ ডিল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে সামাজিক কাজে লেগে পড়েন আর সাবস্ক্রাইব ও পাশে থাকা ঘন্টা বাটন বাঁচাতে মিষ্টি ভালোবাসা দিতে মোটেও কার্পন্ন করেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং টেকি পার্কের সাথেই থাকুন তিল দেন আল্লাহ হাফেজ